আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি রেডি হয়ে নিয়েছি রথের মেলায় যাব বলে। আজকে শুভ রথযাত্রা, আর তোমাদের সকলকে আমার তরফ থেকে শুভ রথযাত্রার অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আমি এখন রথের মেলায় যাব। আমার এই ব্লগটি তোমরা দেখো, তোমাদের আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন রথ দেখার জন্য বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে দেখছি রাস্তাতে রথ আসছে, তো কিছুক্ষণ দেখার পর আমরা রথের মেলাতে যাব, যেখানে এই রথটাকে রাখা হয়। তোমরা আমার সাথে থাকো, আর যেখানে এই মেলাটা হয় তো সেখানে এখন আমরা যাব। এখন আমরা রথের মেলায় চলে এসেছি, আর এই রথের মেলার এইখানে কীর্তনও হয়, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আর এখানে রথটাকে রাখা হবে, আর এখানে ছোট করে মেলার মতো বসে। দেখো রথের মেলায় কত ভিড় হয়েছে, আর প্রচুর মানুষজন এসেছে এখানে রথ দেখতে। আর মেলা মানেই তো ভিড়, তারপরে ধরো আবার রথের মেলা। এটা অনেক পুরাতন রথ, আর এটা অনেক দিন থেকে এখানে রথটা হয়। আমি প্রত্যেক বছর এখানে রথের মেলাতে আসি, এই বছরে রথের মেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রথের মেলা মানেই হচ্ছে পাঁপড় ভাজা, তো মেলাতে পাঁপড় ভাজা না খেলে পুরো মেলাটাই অসম্পূর্ণ মনে হয়।
তাই আমি আর আমার ছেলে দুজনে মিলেই দেখো পাপড় কিনে খাচ্ছি। আর আশা করছি তোমরাও অনেকেই মেলাতে গিয়ে পাপড় ভাজা খাও। মেলায় গিয়ে পাপড় ভাজা খাওয়ার স্বাদই আলাদা, আর মেলাতে গিয়ে পাপড় ভাজা খায়নি এরকম লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ প্রত্যেকেই হয়তো পাপড় ভাজা খেতে খুব ভালোবাসে। আমার সবথেকে ভালো লাগলো এই বাচ্চাদের রথগুলো, দেখো ওরা কি সুন্দর করে রথগুলো তৈরি করেছে আর খুব সুন্দর করে সাজিয়েছে। আর সেইগুলোর পাশে দেখো ওরা দাঁড়িয়েও আছে বাচ্চাগুলো, যার যেটা রথ সে সেটা দড়ি ধরে ঠিকমতো দাঁড়িয়ে আছে। আমি জগন্নাথ দেবের রথে পান আর ফুল দিলাম আর প্রসাদ নিলাম। আমাদের রথের মেলা দেখা শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এই রথের মেলাটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। জয় জগন্নাথ, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।